আইজল বরখন কোর জাম কি কইবে কো পাতায় কো নাই আরে আমি মানে কি মজা ভিউ সব না তিনটা রাস্তা আমি কনফিউজ হয়ে গৈছো তলা নামি গৈছিল আকো উপরে আহিলো বহু তো গাইজ আহি পেলা এখন সাইকেল দোকান দেখিলো আর সাইকেল দোকানখন সোমালো আপনার মিষ্টি বহুত লাগি আছে এইখানে লাগি আছে আর আমার পঞ্জাবর বাসবুস বাসখন দেখা দিছো আপনার হ্যালো গুড মর্নিং গাইজ আকো পুনরটা নতুন ভিডিও লাইছে একটা নতুন রাতেপর সুতরাং আর আমি এই পেট্রোল পাম্পতে আসলো যাত্রাটা আমি আরম্ভ করবো আজির দিন আজিতো চন্ডিগড় পার হয়ে যাব কারণ ইয়ারপা বেশি নাই ষাঠি মান থাকি লাগে ষাঠি পঁষষ্ঠি মান আছে মানে এবার কভার করে লোক লাগবে আর করে পেলে সাইকেল অকান টান টুন করে লোক তাতে তারপর কারণ সাইকেল তেনেকে নাপাম সেখানে এটার ভিডিওটা আমি আরম্ভ করছো আর এটা ওলাইছো ছটা বাজার ছটা সাড়ে ছটাই হল আর বাকি তেল বলক আজি ভিডিওতে এটার আমি আরম্ভ করে লোক খালি এটা বড় প্রবলেম এটা হয়ে আছে মূর মানে কি হয়েছে ভরিট কিবা উঠিছে আর ইয়ার বেক সাইডে ইয়ার এই জয়েন্টর বেক সাইডে না বহিব পাইছো না উঠিব পাইছো একদম মানে রঙা হয়ে আছে জায়গাটো জায়গাটো রঙা হয়ে পেলে উখি আছে তো সাইকেল কালি আই তিনদিনেরপর মানে বিষাই আছে বস্তুটো কিন্তু বিষত কালি বেশি বিষ মানে রাতে লাস্ট আর হলেও তেনেকে চলালো আর এটা মানে উঠিবলে মানে ভাবি আছো কেন সাইকেলখন কেনেকে চলাম তাকো নেজানো কি হব মানে একো ধরব পা না ভরিটো ডক্টর কালি দেখালো তখেতে পিল এটা দিছে পিলটো খাব কৈছে আর বাকি এটা খালো এটা আজি রাতেপা এটা আজি আবেলি খাব লাগিব খাই লম আর তারপর গৈ আছো যি হয় আপনাদের গম পাব ভগবান আছে একো নাই ভগবানের উপর এই দিছো আর তেনেকে গৈ আছো বিষতে আর তেনেকে যাব লাগিব পাই যামগে যি হোক ভাগ্য পরীক্ষা বলে ভাবি লৈছো যি নহোক লাগিলে যামে আপনাদের সাপোর্ট করব আর ভিডিও প্লিজ লাইক করব কমেন্ট করব চাই দিব পেট্রোল পাম্পের পর ওলাই পেলে চাহ দুকাপ খাই লৈছো দুটাই আর ইয়াত খাবলে বস্তু লগতে কোনে পাইয়ে সিটকিটা পাইয়ে আর বিস্কুটের পাঁচ টাকা বিস্কুটের প্যাকেট লগত আছে এই কিবা কিবি আছে খাই নালে বাকি বিস্কুটের প্যাকেট এটা লৈছিলে চাহটো খাই লো তারপর আহিলো আর এটা স্টেশন চাবলে এখন স্টেশন আছে আর বাকি ইয়াতে এইবর আছে ইয়াতে খাই লোক ধুনকে মানে সব ইয়াত পরঠা পায় পরঠা মানে চাউল আর সবজি গোটে একটা পায় এটা প্লেট 50 টাকা তো ইয়াতে খাই লো আর আজি বতরটা ঠান্ডা মানে এটাকে রোদ লওয়া নাই সেখানে যাবও পারিম ভালকে কিন্তু ইয়াতে খাইব গৈ তো গাইস এখানে সব গেট সচাকে এখন ধনু আকারত বানাই দিয়েছে বহুত একটা বেশি দিনে লাগছে হরিয়ানা ওপর লিখা আছে হরিয়ানা তলত লিখা আছে আম্বালা আর সচাকে এইখানে ভিউ চাই চাই আহি আছো আর আপনাদেরকে দেখাই আছো আর যদি আপনাদের ভাল লাগে ভিডিওটি প্লিজ চ্যানেলটি সাবস্ক্রাইব করে একটা কমেন্ট করব তো গাইস অল্প আহি আকো এখন মানে দোকানটা রলো আর তারপর মেগি প্যাকেট লো আর 10টা মান আর তারপর এইফালে আমি নিউট্রিশাস বিস্কুটও লো 5 প্যাকেট মান 20 টাকা আর এইটা বস্তু মানে আমার বহু দরকার হবে তাত কারণ ইয়াত এটা 10 টাকাকে পাইছো আর পিছনে নপাওয়া হবো আর ইয়ার আগতেই পাওয়া নাছিল 15 টাকা 20 টাকা লয় আর এটা 10 টাকা প্যাকেট আমার ডাঙরও 10 টাকাকে লৈছে বিস্কুট লো আর এটা পুনের গৈ আছো চাব ফাইনালি এই পঞ্জাব পাই গলি পঞ্জাবতে আছো বর্তমান আর বাকি ইমানেই রোদ আজিও মানে যাব পৰা নাই সেখানে পেট্রোল পাম্প এটাতে চাহত অল্প বই দিছো আর রয়ে আছো চন্ডিগড়ে ইয়ারপা বেশি নাই আর 30 কিলোমিটারমান আছে চন্ডিগড় পাই যামগে ইয়াত বেশিয়ে পাইছো ভাবিছো গরমটা কমিব কিন্তু ইয়াত গরমটা বেশি কিন্তু হয়তো থাকে পঞ্জাব পার হওয়ার পিছত অল্প অল্প ঠান্ডা পাম নাজানো যান পাও গে থাকো দেখাই রাখি আপনার এটা খাই দিলো কিন্তু আইসক্রিমটিও পয়সা দিব লাগে নহলে আইসক্রিমটিও ফ্রিকে পাইছে ভাইয়া না থ্যাংক ইউ তো ফ্রিকে আইসক্রিমটি খাই লোক দেবাশি বহু আগত গুছি গেল কেউ পালে দেবাশি নাপালে মোরা বাকি এটা পালো সেখানে একদম সাইকেলের আগত লগালে উপরে সব কেনকা লাগছে ভাল লাগছে নাকো আবার মোট সাইকেলখনের গেটআপ চাকছি বো আর আজিও রোদে মানে ফালিছে কি কম আপনার আর ইয়ারপা 20 কিলোমিটার এটিও আছে চন্ডিগড়লে তাত গিয়ে সাইকেলখন তলা মেলি লব পাইলে বাঁচি গলো তারপর যাম লাদাখের অভিমুখে ওয়াও কি ধুনিয়া লাগছে সব এইখানে হয়েছে পাঞ্জাব আহি ফাইনালি পাই গলোহি আগত ওয়েলকাম টু চন্ডিগড় তো মানে অলরেডি চন্ডিগড় সোমাই গলো আর আগে কি যাম নজানো বারো বর্তমান ইয়াত সাইকেল ঠিক করবলে বিচারি ফুছি ভালেই সাইকেল প্রথম ঠিক করে লোক তারপর যাম আর পঞ্জাবত আর ইয়াত বাসর নিয়ম নিয়ম ভাল লাগে সংযোগ নিচিনা বেগত এখন নাম্বার ওলাই থাকে কোন বাস আসবো কি কথা এফালবা
আৰু যিখন বাছৰ নাম্বাৰ ওলাই আহে সেইখন বাছ আহিব, ইয়াৰ ৰৈ থাকে, ইয়াৰ পৰা ওলাই গুচি যায়। আৰু তাতে আমি এখন ৰোৱা কাৰণ আছে কি, পানীলে যাওক, বৰষুণ আহিছে। এই আৰু যদি আগলৈ গুচি যাওঁ বাইচান্স ডাঙৰকৈ বৰষুণ আহিলে ফচি যাম ন, সেইকাৰণে আমি ইয়াতে ৰৈছোঁ। বৰষুণ যাক যদি নাহে তেতিয়া যামগৈ আৰু চাইকেল এটা আহিছোঁ। পঞ্জাৱৰ বাছবোৰ চাওক, বাছখন দেখুৱাই দিছোঁ আপোনালোকক। এই ওপৰত নাম্বাৰ আহি আছে, দেখিছেনে? সেই নাম্বাৰটোৰ লগত ইয়াৰ নাম্বাৰ মিলিব লাগিব। হাইৱে'টো কি ধুনীয়া চক, তাৰ চাইডে চাইডে গছ, মানে মানুহ ৰ'বলৈ জেগা আছে ৰাস্তা আছে, একদম পূৰা চাইডতে আছে চক। তো গাইজ, বৰষুণ দিলে কাৰণে পেট্ৰল পাম্পতে আছিলোঁ। কিন্তু আপোনালোকক এটা কথা কৈ দিওঁ, অসম আৰু পঞ্জাৱ বা বাকী বেলেগৰ ষ্টেটৰ লগত বহুত ডিফাৰেঞ্চ আছে। আজি যদি অসমলৈ ৰাইডাৰ এটা যায় বা চাইকেল ষ্টোৰত সোমাই, যেনেকৈ আমাৰ ট্ৰেক এন ডিল আছে, পেলষ্টিট আছে, ফ্ৰী ছাৰ্ভিচ কৰি দিয়ে, মানে পে'মেণ্ট নলয়ে, যিটো পাৰ্চ কৰে ফ্ৰী ছাৰ্ভিচ হয়। কিন্তু ইয়াৰ ট্ৰেক এন ডিলত কল কৰিলোঁ আমি যে চাইকেলখন চেক আপ কৰিব লাগিছিলে, বোলে চেক আপ কৰিব পৰা নাযাব, তেনেকৈ চেক আপ নহয় বোলে আমাৰ বাহিৰৰ চাইকেল য'ৰ পৰাই লোৱা নহ'লে। তো বেলেগ চাইকেল দোকানতে কৰিব লাগিব, কিন্তু ট্ৰেক এন ডিলত নহয়। কিন্তু সেইটো আমাৰ তাত নহয়, কিন্তু মই তাতে কৰোঁ যিহেতু, মইতো গম পাওঁ যে চাইকেল লাগিলে কিবা পাৰ্ট চেঞ্জ কৰিলে ফ্ৰীকে, কিন্তু পইচা লোৱা নহয়, তেনেকুৱাও কৰা হয়। সেইকাৰণে কওঁ, অসমৰ লগত কিছুমান বস্তু চব একে নহয়, কিন্তু মনত ৰাখি। সেইকাৰণে এই বস্তুখিনি গম পাই গৈছোঁ, ইয়াত আহিছোঁ কাৰণে গম পাইছোঁ। আৰু এনেকৈ আগলৈ আৰু কি গম পাম কোনে জানে, চাই থাকিব। যিহেতু চাইকেল তাত ঠিক নহয়েই, সেইকাৰণে আমি চণ্ডীগড় টাউনলৈ নোসোমাওঁ। এতিয়া আমি বাহিৰে বাহিৰে গুচি যাম পাঠানকোট। পাঠানকোট আছে বৰ্ডাৰ, তালৈ যাম। ইয়াৰ পৰা 250 কিলোমিটাৰ আছে। আজি যদি 80 মানো মাৰি থব পাৰোঁ, কাইলৈ আমি পাঠানকোট পাই যামগৈ আছিলে। আৰু কাইলৈ তাৰ পৰহিলৈ ৰাতিপুৱা কাশ্মীৰলৈ বুলি ওলাম, সেইকাৰণে পাঠানকোট যাওঁ। ৰাস্তাত যদি চাইকেলৰ দোকান পাওঁ ঠিক কৰিব তেতিয়াহ'লে ঠিক কৰিম, কাৰণ যদি নহয় মহাদেৱৰ ওপৰত এৰি দিছোঁ, যি হয় হ'ব, যদি কিবা বেছি নহয় নিজে কৰিম। আৰু সেয়া মানে ভগৱানে দেখিব আৰু, যি হয় ৰাস্তাত দেখিব। আৰু কেতিয়া কৰিব, কিন্তু এতিয়ালৈকে প্ৰব্লেম নাই লোৱা, হ'লেও মানে সাৱধান হৈ যাব বিচাৰিছিলোঁ, প্ৰব্লেম নালৈছোঁ, কিন্তু উপায় নাই এতিয়া। ভিতৰৰ ৰাস্তাবোৰ মজা কিন্তু দেই, পঞ্জাৱৰ মাজে মাজে আহি আছোঁ আমি, এনেকৈ ৰাস্তাবোৰকে দেখুৱাই থাকিম আপোনালোকক ভিতৰত। এনেকৈ চাইছোঁ বৰ অকোৱা পকোৱা খালি ৰাস্তা, ধেই য'ত ত'ত এইবোৰ চব পাক, য'ত ত'ত ৰাস্তা, গোটেই ৰাস্তাবোৰ অকল গুলি চক কৰোঁ ৰাস্তাবোৰত, মানে ইমান ঘূৰিম আৰু ৰাস্তা চক, একেই ৰাস্তা চক। আহিবলৈ মজা, মানে ঠাণ্ডা একদম, পূৰা ঠাণ্ডা লাগি আছে, তাতে বৰষুণ যাক দিলে আৰু ঠাণ্ডা হ'ল। আহিলোঁ, বতৰটো এৰি যায়, এতিয়া মানে কিবা এটা খাই লওঁ বুলি সোমালোঁ ইয়াত। আৰু বাৰ্গাৰ খাওঁ, বাৰ্গাৰ দাম ইয়াত হৈছে 20 টকা, বাৰ্গাৰ বনাই আছে। ইয়াতে ৰোলো আছে, ৰোলোৰ 40 টকা হয়, 20 টকা আছে। তাৰ ফেভাৰিট কি আহে, বাৰ্গাৰ, বাৰ্গাৰটো ফেভাৰিট হয়, ইয়াতো বাৰ্গাৰ ফেভাৰিট হয়, বাৰ্গাৰ পাবই আপুনি য'তে বিচাৰে। বাৰ্গাৰ কেনেকৈ বনাইছো, এইটো আহি গ'ল বাৰ্গাৰ, খাই লওঁ। ইয়াত এইটো একদম ফেভাৰিট বুলি আছে, চবতে পাবই আৰু 20 টকা, খাই লওঁ এইটো প্ৰথমে এতিয়া। আৰু মোৰ মাছ চাপ ভাগি গ'ল দেই, শুনিবলৈ বেলেগ লাগি যায় চাগে, মানে পূৰা গৰম আছিলে, ঠাণ্ডা খাই দিলোঁ, মাছ চাপ ভাগি গুচি গ'ল। টকাই চথনি আইচক্ৰীম খালোঁ, সোমাই পেলাই পইচা নল'লে, এতিয়া বাৰ্গাৰ খালোঁ ইয়াত, ইয়াৰো পইচা নল'লে। আৰু আগত দুজন মানে ভাইটিয়ে কৈছিলে যে পাঞ্জাৱত হেল্প কৰা পাবা, আৰু হয় প্ৰথম দিনাই আমি বহুত হেল্প পাইছোঁ, আগত কি হয় নাজানো বাৰু, যদি প্ৰথম দিনাই পইচা লোৱা নাই, কিন্তু মানে মৰম বা চাপত কিনো হয় বা চাইছোঁ খাইছোঁ চাব গ'লে, কাৰণ প্ৰত্যেক জেগাতে পইচা দি আছোঁ, কিন্তু ইয়াত লোৱা নাই পইচা ল'ব নালাগে। বাকী আগত কি হয় নাজানো, চাই থাকিব সকলো দোকান। থেংক ইউ। তো আজ আহি পেলাই এখন চাইকেল দোকান দেখিলোঁ, আৰু চাইকেল দোকানখনতে সোমালোঁ। ইয়াৰ পৰা মিস্ত্ৰী বহুত লাগি আছে, দেখিছে নহয়, কোৱা লাগি আছে। আৰু আমাৰ দুখন অকণমান চেক আপ কৰি দিব কৈছোঁ, এতিয়া চেক আপ কৰে নে নকৰে সেয়া নাজানো বাৰু, অকণমান দেৰি ৰৈ চাওঁ, যদি কৰেও দেখুৱাম, নকৰিলেও আপোনালোকক কৈ আছোঁ। মোখন চাই দিলে, মোখনত একো নাই, চব ব্ৰেক চেক চব মানে ডিছ বা টায়াৰ চায়াৰ তাল চাল একো নাই, চব ঠিকে আছে। বাকী ইয়াখন চাই দিছে, প্ৰব্লেম ওলোৱা নাই, মই জানো প্ৰব্লেম ওলোৱা নাই, কিন্তু এবাৰ চেক আপ কৰি লোৱাটো কিবা লুজ হৈছে, মানে দেখুৱাই লোৱাটো ভাল, সেইকাৰণে দেখুৱাই লৈছোঁ, তাৰখন কি আছে চাই লওঁ। তো গাইজ, দেৱাশ্ৰীৰ চাইকেলখন অকণমান প্ৰব্লেম এটা দি আছিলে, সেইকাৰণে তাৰ এই পেডেল পাৰ্টটো ডিলাৰ আছে যিটো, সেইকাৰণে তাৰ অলপ কিবা ঠিক কৰি ল'ব লাগিব। আৰু বাকী মোখনটো হৈ আছে, ঠিক নালাগে কৰিব। আৰু এইখনে হয় পাঞ্জাৱ চাইকেল ষ্টোৰ, নামটো ভাল লাগিছে। চাইকেল বনাই আছে, ইয়াত 7টা বাজিলে, 7টা বজাতো ইয়াৰ চব পৰিৱেশ দিন হৈ আছে, অসমত চাগে 7টা বজাত এতিয়া একদম পূৰা আন্ধাৰ হৈ গ'ল, ইয়াত পোহৰ হৈ আছে, মানে 7:30, 8টালৈ মানে আমি থকালৈকে আমি ধুনীয়াকৈ চাব পাৰিম, ইমান খাচ নহ'ব।
সাইকেল ঠিক করে পেলায় আসো আর অভাবি যাব আর এইফালে চাকসুন জন্মাষ্টমীর কারণে কি ধুনিয়াকে সজাই তুলছে দেখিয়ে কিবা একটা মনটা ভালো লাগে গেছে আর বাকি এইফালে গিয়ে থাকবে লাগবে যা গিয়ে আসো অভাবি যাবি যে ইয়ারপা 250 কিলোমিটার আছে 250 নাই 235 মান আছে তো আমি তো আহিল অল্প বাকি কত পাওঁগে নজানো আর কি মজা ভিউ সব না তিনটা রাস্তা আমি কনফিউজ হয়ে গেছিলো তলায় নামি গেছিলো আকো উপরে আহিলো বউ কি মজা লাগছে সব এখানে হয়েছে পাঞ্জাব সাড়ে আটটা হল অলপ টোপনি টোপনি লাগছে সেখানে হোটেল এখন সোমাই পেলে চাহ খাব লৈছো চাহ মানে ইয়াত যিটো চাহ টোপনি নাভাবিব কিন্তু চাহটো খাই লওঁ গাখীৰহে পায় বাকী ইয়াত মিঠাই ধেৰ দেখিছোঁ কিন্তু ইয়াৰ মিঠাইবোৰ টেষ্ট নাই কোনো টেষ্ট নাই মানে মিঠাই নোখোৱাই বাৰু কালাকান বুলি কৈছে কিন্তু দেখাত লগা নাই যে কালাকানৰ নিচিনা লাগিব খাবলৈ কিন্তু খাই চাওঁচোন কেনেকুৱা লাগে কালাকান কেলে খাওঁ গম পাইছোঁ মই বহুত ভাল পাওঁ কিন্তু দেখাত কালাকান যেন লগা নাই বাৰু কেনেকুৱা ভালনে ভাল নহয় ভাল শকতীয়া নম্বৰ ওৱান হয় নাই কাম নাই কাম নাই গতিকে কেতিয়াবা আমাৰ মানে অসমত এই দোকানত যে টেমা কিছুমানত যে মিঠাই কেইটামান আহে সেই দেখা থকা যে নিজা মিঠাইবোৰ তেনেকুৱা টেষ্ট সেই তেনেকুৱা টেষ্ট খাবলৈ চাহ খাই আহি আছোঁ কিন্তু বতৰ চব বতৰ দেখিছে কেনেকুৱা মানে বিজুলী মাৰিছে আৰু বৰষুণ আহিব বেয়া ঢালিব হাৱা মাৰিছে মানে চাইকেলৰ আমাক ঠেলি ঠেলি দিছে এনেকুৱা ধৰণৰ দিছে আকাশখনো চাব দেই এয়া চাওক বেয়া দিছে সেইকাৰণে ইমানো যাব নোৱাৰি সেইটো থকাৰ ব্যৱস্থাটো কৰিব লাগিব পেট্ৰল পাম্প এটা চাই ভাল তাৰ কাৰণে আহি আছোঁ আহি গ'ল বৰষুণ ক'ত যাম কি কৰিম একো পাত্তাই পোৱা নাই খালি আমি মানে ৰখিয়ে আছোঁ কি কৰিম জানো বুজিয়ে পোৱা নাই মানে এনেকুৱা এটা ৰখিয়ে জেগা ৰখি আছোঁ তাৰ নাইও বেলেগত মানে চাহ চিনেমাখনৰ তলত চাইকেল একে একে এনেকৈ পেকিং কৰি পেলাই মাজতে বহি আছে আৰু বাকী আমি এনেকৈ আছোঁ বৰষুণ আহিলে কিবা এটা কৰিব পাৰিম বৰষুণ দি থকালে কেনেকৈ দিব কি কৰোঁ চাবলৈ পাব তো গাইছ এতিয়া আহি পালোঁ এখন ধাবা ইমানে বৰষুণ ৰ'বলৈ ক'তো জেগা নাই আনকি পেট্ৰল পাম্পতো পানী গুৰুদৰ নাই এতিয়া ৰাতি 10টা বাজিলে সেইকাৰণে ফাইনেলি লাষ্টত আহি এখন ধাবা পালেহি ধাবাখনতে কিবা এটা খাই ৰাতিটো ইয়াতে কটাব লাগিব তো গাইছ এয়া চব বাটাৰ ৰুটি আৰু এইবিলাক কফি কফি আৰু বাটাৰ ৰুটি খাই লৈছোঁ তো গাইছ আজিলৈ ভিডিঅ'টো ইমান এটা সমাপ্ত কৰিছোঁ ইয়াতে থাকিম বুলি ভাবিছোঁ মানে দেই এতিয়ালৈকে খাই বৈ লওঁ আৰু তাৰপিছত কি হ'ব যদি জানিব বিচাৰে থাকোঁনে নাথাকোঁ নেক্সট ভিডিঅ'লৈ ৱেইট কৰক নেক্সট ভিডিঅ'ত আহি আছে ইয়াত থাকিম নে গুচি যাব লাগিব ইফালে বতৰ বেয়া তাৰপৰা দেখিছে ন কেনেকুৱা বতৰ আৰু বাকী খালি ৱেইট কৰক নেক্সট ভিডিঅ'লৈ বাই বাই